ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে যে যার তদন্ত চলছে, এই তদন্তটাতে কতটা আপনারা সন্তুষ্ট? না, আমরা তো সিবিআই তদন্ত চেয়েছি, কারণ কি এই সরকারের যে ক্রেডিবিলিটি সেটা কেউ তার উপর ভরসা করে না। কারণ কি সাদা তদন্ত এই ধরনের সিট গঠন হয়েছিল, অন্যান্য বিভিন্ন রকম ঘটনার উপরে সিট বা সিআইডি তদন্ত ঘোষণা হয়ে যায়, কোনো রিপোর্ট পাওয়া যায় না, কাউকে কোনো সাজা হয় না, কেবল চাপা দেওয়ার জন্য এগুলো হয়। তো সেই জন্য সেরকম হবে না, তো এই ধরনের সন্দেহ মনে আসছে, আর এতে কোনো সমাধানও হবে না। সেজন্য আমরা কোনো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চেয়েছি। দেবাঞ্জনের এক মানে কর্মী, তিনি আমাদের ইন্দ্রজিৎ সাহু, তিনি জানিয়েছিলেন যে দীর্ঘদিন ধরে ভোটার লিস্টের কাজ করা হয়েছে ওখানে, তারপর যেদিন ভোট হয় সেদিন অবজারভার হিসাবে নীলবাতি গাড়ি নিয়ে বেরিয়েছেন বিভিন্ন জায়গায়, এটা নিয়ে কী বলতে? এই তথ্য সামনে আসছে, আর শুধু দেবাঞ্জন নয়, এরকম অনেক লোক আছে যারা গাড়ি ব্যবহার করে, লোগো ব্যবহার করে, বাতি ব্যবহার করে। আমার তো সন্দেহ আছে এবারের ইলেকশনে অনেক অফিসার, এরকম ভুয়ো অফিসার ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে, সে কাউন্টিংয়ে হোক, সে পোলিংয়ে হোক, সব জায়গায় এ ধরনের জালি লোক ঢুকানো হয়েছিল যারা নির্বাচনের ভোট এদিক ওদিক করেছে। আমি এরকমও খবর পেয়েছি দক্ষিণ কলকাতার আইটির কনভেনারের দায়িত্ব নাকি ওনার সময় একসময় ওনার উপরে ছিল টিএমসির, এটাও তদন্তযোগ্য। বহু জায়গায় ওনার আর সংগঠন থেকে সরকার সব জায়গায় ইনভলভমেন্ট ছিল, আর সর্বোচ্চ নেতারা জানতেন, তারা জানতেন বলে এতদিন তিনি এসব করতে পেরেছেন। এই বিষয়টা নিয়ে কোর্টে যাবেন আপনারা, আদালতে দ্বারস্থ হবেন? না, অনেকে গেছে কোর্টে, কোর্টের তো বিষয় সব হয় না, আমরা তো তদন্ত দাবি করছি, দরকার হলে কোর্টেও যাওয়া হবে। অলরেডি কেউ না কেউ পিআইএল করেছেন কোর্টে এই এই তদন্ত নিয়ে, দেখা যাক কী হয়। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।